হ্যালো, আমি অর্ণব। দেখুন, আমি আমার চ্যানেলে পাখি নিয়ে বেশ কিছু আলোচনা করতে চাই, যাতে যারা নতুন পাখি পুষছে তাদের পাখি পুষতে বেশ একটু সুবিধা হয়, বা তারা বেশ কিছু তথ্য যেগুলো যারা তারা প্রথম দিকে জানতে পারে না, হয়তো তারা এই তথ্যগুলো পেলে বেশ কিছুটা তাদের উপকার হবে। সেই কারণে অনেক কিছু ছোট ছোট বিষয় আছে পাখি পুষতে গেলে। যেমন ধরুন, যারা দেখুন যারা অনেক আগে থেকে পাখি পুষে আসছে, তারা তো অনেকটাই অনেক কিছু জানে, তাদেরকে আমার নতুন করে বলার কিছু নেই, উল্টে তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু যারা একদমই নতুন পাখি পুষতে আসছে, বা যারা পাখি পুষতে আগ্রহী হচ্ছে, তাদের অনেক ছোট ছোট বিষয় আছে। দেখা গেল তারা সেই ছোট ছোট বিষয়গুলো না জানার জন্য তাদের অনেক ক্ষতি হয়ে যায়, বা পাখিগুলো হয়তো এইগুলো এই জিনিসগুলো তারা যদি আগে থেকে জানতে পারে, তারা হয়তো পাখিগুলোকে একটু ভালো রাখতে পারবে। তা সেই কারণবশত আমি চেষ্টা করব অনেক ছোট ছোট টিপস, যেগুলো আমার অভিজ্ঞতাবশত আমি যেটুকুনি শিখেছি, যতটুকু আমার অভিজ্ঞতা তার মধ্যে যেটুকুনি আমি শিখেছি, যেটুকুনি আমি উপকার পেয়েছি সেইগুলোর মাধ্যমে, সেইগুলো আপনাদেরকে জানানোর, যাতে এই ছোট ছোট টিপসগুলো ব্যবহার করে আপনারাও উপকৃত হতে পারেন, আপনারাও ভালো থাকতে পারেন এবং আপনাদের পাখিগুলোকে ভালো রাখতে পারেন। তা বিশেষ করে চেষ্টা করব যারা নতুন পাখি করছেন তাদের কিছুটা অন্তত যাতে উপকার হয়। তা আজকে সেই বিষয়ে একটি ছোট্ট একটি টিপস দেবো, মাঝে মধ্যেই যেটুকুনি আমি যা পারবো, যেটুকুনি আমার আমার অভিজ্ঞতা যেটুকুনি আসবে, মাঝে মধ্যে বিভিন্ন রকম টিপস আমি দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয়। তা আজকে সেরকম একটি ছোট্ট একটি বিষয় নিয়ে বলছি, সেটা হচ্ছে দেখুন, যারা আমরা লাভ বার্ড করি, লাভ বার্ডের একটা সমস্যা দেখুন, ওরা দানা খায় কম, ছড়ায় বেশি। ওটা ওদের একটা হ্যাবিট, ওরা দানা নিয়ে খেলতেও ভালোবাসে খাওয়ার সাথে সাথে। এবার সেটা রোজি গ্রুপের পাখিরা হয়তো একটু কম করে, কিন্তু মাছ বা ফিশার গ্রুপের পাখিরা খুব বেশি বেশি করে। এবার যারা আমরা নতুন নতুন পাখি করি, তারা হয়তো আমরা দেখুন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, আজকে একরকম খাবারের পাত্র ব্যবহার করে দেখছি, কালকে আর এক রকম খাবারের পাত্র ব্যবহার করে দেখছি, আমিও করে এসেছি প্রথম থেকে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কোনো সমস্যার সমাধান হয় না, ওরা দানা যে কোনোভাবেই ফেলে দেয়। বর্তমানে দানার দাম অত্যন্ত বেশি, সেই কারণবশত দানাটাও কস্টলি হয়ে গেছে, দানাটা ফেললেও আমাদের অনেকটা দানা অপচয় হয়। আর দেখা গেল যে দানাটা ওরা নষ্ট করছে, সেই দানাটা যদি আমরা ওরা নষ্ট না করে যদি খাওয়াই, দেখা গেল অনেক বেশি বেশি দিন সেই দানাটাকে আমরা পাখিকে খাওয়াতে পারবো। আর দানাটা নষ্ট করে তো কারোরই কোনো লাভ হবে না, না পাখির না আমাদের। সুতরাং আমরা ইউজ মানে দানাটাকে পুরোপুরিভাবে ইউজ করার, পাখিকে খাওয়ানোর চেষ্টা করবো, সেটাই আমরা সবাই চেষ্টা করে আসছি। তা আমিও বিভিন্ন রকমভাবে চেষ্টা করে আসছি দানা যাতে নষ্ট না করে, কীভাবে আমার দানা কম নষ্ট করবে আমার পাখি। আজকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম বাটি দিয়েছি, বিভিন্ন রকমভাবে চেষ্টা করে দেখেছি যাতে ওরা দানা নষ্ট না করে, কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাইনি। কিন্তু লাস্ট কিছুদিন আগে আমি একটি বাটি আমার চিন্তাধারা থেকে বার করেছি, যার মাধ্যমে পাখিগুলো দানা অনেক কম ছড়াতে পারছে, অনেকটাই কম ছড়াতে পারছে, এবং দানা নষ্ট নষ্ট পরিমাণটা অনেকটাই কম হচ্ছে। তা সেই কারণবশত আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে যারা অনেক পুরনো যারা পাখি পুষতে আসছেন, তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাদের দানা অপচয় থেকে মুক্তি পেয়েছেন, এতদিনে তারা নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করেছেন, এবং তারা অনেক অভিজ্ঞ আমার থেকে, তারা জানেন সব কিছু। কিন্তু যারা একদম নতুন পাখি করছেন, তাদের ক্ষেত্রে হয়তো এই এই তথ্যটা জানতে পারলে হয়তো একটু তারাও উপকৃত হবে, প্লাস তাদের দানা নষ্টটাও কম হবে। তা আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই বাটিটা আমি তৈরি করেছি, এই দেখুন এই বাটিটা, এই বাটিটাকে তৈরি করে যারা মাটির কাজ করে, মাটির হাঁড়ি বানায়, তাদেরকে দিয়ে আমি বাটিটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এই দেখুন বাটিটাকে তৈরি করে, এই বাটিটা চার কোনায় আমি চারটে ফুটো করে নিয়েছি, এই দেখুন এই পাশে একটা, দেখুন এই দেখুন চার কোনায় চারটে ফুটো করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি জিআই তার ঢুকিয়ে দেখুন এইভাবে আমি আটকে দিয়েছি, যাতে কি হচ্ছে পাখি তার মুখটা ভেতরে ঢুকিয়ে দানাটা খেতে পাচ্ছে, কিন্তু সে নিজে ঢুকতে পারছে না, যার কারণে সে পা দিয়ে দানাগুলোকে ছড়াতে পারছে না। হ্যাঁ, দু একটা দানা সে হয়তো মুখ দিয়ে তুলে বাইরে ফেলবে ঠিকই, কিন্তু সেটা পরিমাণে অত্যন্ত কম। আর এই ধরনের বাটি ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি, আমার পাখির দানা দানা ছড়ানো বা দানা নষ্ট করার অনেকটাই কমেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের উপকার হয় কারোর, বিশেষ করে যারা নতুন পাখি পুষছেন তাদের জন্য বলা। দেখুন যদি আপনারা মনে করেন এই ধরনের বাটি তৈরি করে ইউজ করলে আপনাদের উপকার হবে, তাহলে আপনারা এটা করে দেখতে পারেন। এটা আপনার অনেকটা খরচও কম, কুমোরদের থেকে আপনি এই তৈরি করলে, মাটির পাত্র তৈরি করলে অনেক কম পয়সায় আপনাদের পেয়ে যাবেন,
প্লাস এটা আপনার দানাও অনেকটা সেভ হবে এটা ইউজ করলে। বর্তমানে যা দানার দাম তাতে দানাটা সেভ করাটাও প্রয়োজনীয়। ঠিক আছে, আজকে এইটুখানি টিপস থাকলো, এরপরে আবার নেক্সট অন্য কোনো টিপস নিয়ে পরের ভিডিওতে আসবো। ধন্যবাদ।